নমস্কার শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে অনেকগুলো রয়েছে প্রথমত অনেকগুলো বলতে একটা এক্সাম সংক্রান্ত এই খবর ফুড এসে সংক্রান্ত কিন্তু অনেকগুলো খবর রয়েছে প্রথমত এক্সাম ডেট যেটা আমি এতদিন ধরে আপনাদের জানিয়ে এসেছি এক্সামের কতগুলো শিফট এক্সাম হবে যেটা আমি এতদিন ধরে আপনাদের জানিয়ে এসেছি সবটাই মিটে আছে তো চলুন এক এক করে দেখা যাক প্রথমত পিএসসির কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান জাস্ট পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিসটা দিয়ে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ সাব অসপেক্টর অ্যান্ড সাবর্ডিনট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেল দু হাজার বাইশ নোটিফিকেশান এটা দু হাজার বাইশ কিন্তু নোটিফিকেশন এসেছে এক্সামটা দু হাজার বাইশে কিন্তু নোটিফিকেশান এসেছে কিন্তু চার স্ল্যাশ দু হাজার তেইশ নোটিফিকেশানটা বা অ্যাডভার্টিসমেন্ট বাডভার্টিসমেন্ট নম্বর দেখুন প্রথমত ইট ইস নোটিফাইড টু অল দ্য কনসার্ন দ্যাট অ্যাবাভ মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড এট ডিফারেন্ট ভেন ইন কলকাতা অ্যান্ড আউটলাইং সেন্টার্স অন সিক্সটিন্থ অ্যান্ড সেভেন্টিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাটারডে অ্যান্ড সানডে এটা আমি আপনাদের অনেক দিন মাস দুই আগে থেকেই বলে আসছি বা তারও আগে থেকে মানে বলে এসেছি যখন যতক্ষণ যখন পিএসসি অ্যানাউন্স করেনি তার আগে যে পিএসসি অভিযান হয়েছিলো সেখান থেকে জেনেই আমি আপনাদের বলে দিয়েছিলাম এই বিষয়টা ষোলোই এবং সতেরোই মার্চ এক্সাম হচ্ছে সেটাই হচ্ছে আলটিমেটলি স্যাটারডে এবং সানডে এক্সাম হচ্ছে কিছুদিন আগে আমি একটা স্ক্রিনশট দেখি আমি আপনাদের জানিয়েছিলাম তিনটে শিফট এক্সাম হবে এখানেও দেখুন সেটাই বলছে পিএসসি তিনটে শিফট এক্সাম হবে ফ্রম নাইন থার্টি টু ইলেভেন এম সাড়ে নটা থেকে সাড়ে সাড়ে নটা থেকে এগারোটা দেন সাড়ে বারোটা থেকে দুটো দেন সাড়ে তিনটে থেকে পাঁচটা তিনটে সেশন ইজ ডে টোটাল ছটা শিফটে পরীক্ষা হবে এক এক দিন তিনটে করে শিফট আশা করছি ইনফরমেশন পুরোপুরি মিলে গেল এবার আসছে অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে কবে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে কিন্তু দোসরা মার্চ থেকে অ্যাডমিট কার্ড কোন ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনারা জানেন পিএসসি ওয়েবসাইট রিসেন্টলি চেঞ্জ হয়েছে পিএসসি ডট বি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এর সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে অবশ্যই সেই জন্য ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখুন নইলে কিন্তু মিস করবেন প্রথমত এই জিনিসগুলো আপনারা জানেন এ ক্যান্ডিডেট মিন ফর এ পার্টিকুলার ভেনু ডেট অ্যান্ড সেশন উইল আন্ডার নো সার্কমস্ট্যান্সেস বি অ্যালাউড টু এফিয়ার ইন এনি আদার ভেনু ডেট অ্যান্ড সেশন নো রিকোয়েস্ট অফ দিস রিগার্ড উইল বি এন্টারটেন আপনার এক্সাম যে সেন্টারে পড়েছে যে ভেনুতে পড়েছে যে ডেটে পড়েছে ডেট টাইমে পড়েছে সেটা কখনোই চেঞ্জ করা সম্ভব নয় ফার্স্ট পয়েন্ট বলছে সেকেন্ড পয়েন্ট বলছে প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইন টু দ্য এক্সামিনেশন ভেনু বি ক্লোজ টেন মিনিটস বিফোর দ্য শিডিউল টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু এন্টার ইন টু দ্য এক্সামিনেশন ভেনু আফটার দ্য ক্লোজিং টাইম দশ মিনিট আগে এক্সামের হল মানে এক্সামের ঢোকার হল বন্ধ করে দেওয়া হবে মানে মানে এক্সামের এন্ট্রি বন্ধ করে দেওয়া হবে যেমন মনে করুন কারো সকাল সাড়ে নটায় পরীক্ষা পড়েছে নটা কুড়িতে কিন্তু গেট বন্ধ হবে কারো সকাল সাড়ে বারোটা এক্সাম পড়েছে বারোটা কুড়িতে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে কারো দুটো এক্সাম পড়েছে একটা পঞ্চাশে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে সবাই হাতে টাইম নিয়ে যাবেন দেন নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোশ্চেন বুকলেট ইভেন আফটার কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই জিনিসটা আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না কেউ যে কোশ্চেন বুকলেট নিয়ে যাওয়ার কোনো নিয়ম নিয়ে যাওয়া যেত যেটা পিএসসির এতদিনের সমস্ত পরীক্ষায় সেটা কিন্তু ফুডে সেতে নিয়ে যাবেন অর্থাৎ আপনার নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ আপনার মনে করুন পরীক্ষা হয়ে গেল পরীক্ষা হয়ে যাওয়ার পর পরীক্ষার কোশ্চেন পেপার নিয়ে আপনি বাড়ি আসতে পারবেন না কোশ্চেন পেপারও জমা দিতে হবে অনেকে এই জিনিসটা কেন করা হয়েছে এই জিনিসটা করা হয়েছে এই কারণে যেহেতু ছটা শিফটে কোশ্চেন হবে বা এক্সাম হবে এই ছটা শিফটে যেহেতু এক্সাম হবে তার লেভেলটা সেম রাখার চেষ্টা করছে পিএসসি নর্মালাইজেশান করার হবে কিনা এখন আমরা জানি না বাট অফলাইন এক্সামে নর্মালাইজেশান করা নিয়ার টু ইম্পসিবল বা খুব টাফ সেটা সেই জন্য হয়তো নর্মালাইজেশন হবে না বাট পিএসসি যেটা করতে চাইছে সেটা হলো কোশ্চেনের লেভেলটা সেম রাখতে চাইছে ছটা শিফটেই এবং সেই জন্য কোশ্চেন যাতে আউট না হয় কোশ্চেন আউট ইন দ্য সেন্স কি আপনার মনে করুন একটা দুটো শিফটের কোশ্চেন যখন স্টুডেন্টরা পেয়ে যাবে সবাই বা জেনে যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউবের সার্চের থ্রুতে তখন কি হবে না পরে যার এক্সাম দেবে তারা এক্সট্রা বেনিফিট পাবে সেই জিনিসটা যাতে না হয় তার জন্য কিন্তু বলেছে যদি কোশ্চেন তোমার মনে থাকে তুমি বাড়ি গিয়ে বলতে পারো কোনো সমস্যা নেই বাট কোশ্চেন পেপার তুমি নিয়ে যেতে পারবে না ক্লিয়ার তো এইট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে এখনও পর্যন্ত পিএসসি যত পরীক্ষা হয়েছে সবগুলোর আপনি প্রশ্ন বা কোশ্চেন বুকলেট আপনি বাড়ি নিয়ে যেতে পারতেন কিন্তু আপনি পারবেন না দেন ক্যান্ডিডেটস আর নট পারমিট টু ইউজ ওয়াশরুম ডিউরিং দ্য ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশন এক্সেপ্ট ইন এক্সেন্সি অর্থাৎ খুব খুব দরকার না হলে খুব মানে আর্জেন্সি না হলে কিন্তু ইউজ করতেও দেবে না পরীক্ষার সময় ক্যান্ডিডস আর অ্যাডভাইসড নট টু ব্রিং এনি আইটেম এক্স এক্সেপ্ট দোস রিকর্ড ফর দ্য অফ একসামেশন ইন এক্সাম্পল অ্যাডমিট আইড্রু অ্যান্ড ফটোগ্রাফ তো অ্যাডমিট আইডোগ্রু ফটোগ্রাফ ছাড়া অন্য জিনিসগুলো যেতে বারণ করেছে বাট হয়তো পেনও আপনারা নিয়ে যাবেন বা যা যা জিনিসগুলো নিয়ে যাওয়া হয় সেগুলো কিন্তু নিয়ে যেতে পারে কী কী নিয়ে যেতে পারবেন না খুব গুরুত্বপূর্ণ ক্যারিং এই জিনিসগুলো নিয়ে যেতে পারবেন না মোবাইল ফোন অবশ্যই না স্মার্ট ওয়াচ অবশ্যই না ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে না পোর্টেবল স্ক্যানার নিয়ে যেতে পারবে না ব্লুটুথ ডিভাইস গেজেটস অফ কমিউনিকেশন ক্লিপ বোর্ড ইজ কমপ্লিটলি ব্যান্ড ইনসাইড দ্য পারিসাস ওয়াট দ্য এক্সামেশান ইজ বি কন্ডাক্টেড ক্লিপ বোর্ডও আপনি নিয়ে যেতে পারবেন না অর্থাৎ ক্লিপ বোর্ডও কিন্তু নিয়ে যেতে পারবেন না জাস্ট আপনি এক্সাম দিতে চলে যাবেন আর Uh, infringement of this instruction will attract panel action due, uh, including ban from future examination candidates are advised in their own interest not to bring any of the banned items including mobile phones or any valuable costly items to the venues of the examination as agreements for uh, safekeeping cannot be assured Commission will not be responsible for any loss of the regard wearing of mask and face cover and using sanitizer are advised for all candidates তো এই জিনিসটা অ্যাডভাইস করছে না করতেও পারেন আপনি ফেস মাস্ক স্যানিটাইজার সেটা যেটা বলছে কোনো ভ্যালুয়েবল বা কস্টলি জিনিস নিয়ে যেতে কারণ সেটা কিন্তু সিকিউরিটি নেবে না সেটা সেটার হারিয়ে গেলে তার দায়িত্ব কমিশন নেবে না যেগুলো বলে থাকে নর্মাল ব্যাপার হ্যাঁ মেইন ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি আরও একবার রিপিট করে দিই প্রথমত এক্সাম ষোলো সতেরোই মার্চ হচ্ছে তিনটে করে শিফট এক্সাম হচ্ছে সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা একটা সাড়ে বারোটা থেকে দুটো একটা এবং সাড়ে তিনটে থেকে পাঁচটা এক এক দিনে তিনটে করে শিফট ষোলো তারিখের তিনটে শিফট সতেরো তারিখের তিনটে শিফট টোটাল ছটা শিফটে এক্সাম হবে ক্লিয়ার অ্যাডমিট কার্ড আপনারা পাবেন দুশোরা মার্চ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশান বাকিগুলো তো বলেই দিয়েছি আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে আপনি কোশ্চেন পেপার বাড়িয়ে নিয়ে যেতে পারবেন না তো আশা করছি ইনফরমেশানগুলো কাজে লাগবে যদি ভিডিওটি কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো মূল্যবান মতামত যা মূল্যবান আপডেট আপনারা সবার আগে পেয়ে গিয়ে থাকেন আপনার মূল্যবান মতামত যদি থাকে কিছু কমেন্টে জানাবেন কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ আপনার সবাইকে